দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ব্রাজিলিয়ান কিং বদন্তি দক্ষিণ আফ্রিকার দেশ প্যারাগুয়েতে আটক হয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি প্যারাগুয়েতে ঢোকার জন্য ভুয়া কাগজপত্র ব্যবহার করেছেন দুই সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবল দলের সদস্য ছিলেন রোনালদিন প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বুধবার রাতে রোনালদিনহো এবং তার ভাইকে রিসোর্ট ইয়ট অ্যান্ড গল্ফ ক্লাব থেকে আটক করা হয় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী হোটেলে রোনালদিনহো ও তার ভাই রোবার্টর কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে তাতে দেশের জায়গায় ব্রাজিলের বদলে প্যারাগুয়ের লেখা রয়েছে প্যারাগুয়ের পুলিশ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তি রোনালডিনহো ও তার ভাইকে প্যারাগুয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রাজিলের সাবেক এই ফুটবলারের বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল রোনালডিনহোর কাছে এখন ব্রাজিলিয়ান পাসপোর্ট নেই কারণ দুই সালে তাকে পরিবেশগত জরিমানা করা হয়েছিল বার্সেলোনার এই সাবেক তারকা ও তার ভাইকে নিয়ম বহির্ভূতভাবে ফিশিং ট্রাপ স্থাপনের কারণে দোষী সাব্যস্ত করা হয়েছিল দুই সালে তারা লেক গুয়বাতে এটি স্থাপন করেছিলেন কিন্তু সংরক্ষিত এই এলাকাতে ফিশিং ট্রাপ স্থাপনের জন্য তারা যথাযথ অনুমতি নেননি এই কারণে তাদের দুজনকে দুই হাজার আঠারো সালের নভেম্বরে আট দশমিক পাঁচ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল এই জরিমানার অর্থ না দিতে পারায় ব্রাজিলের আদালত হকে দেশ দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে